চুপ করে যা ভাই, চুপ করে যা, একবার অফিসে পৌঁছে যেতে দে, তারপরে তোর সঙ্গে কথা বলবো। আরে পরে ফোন করি, এখন গাড়ি চালাচ্ছি আমি। আরে আমি এখন গাড়ি চালাচ্ছি, অফিসে পৌঁছে আমি তোমার সঙ্গে কথা বলছি। ফোনটা দয়া করে রাখো, নাহলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মানুষের আঙুল? হ্যালো সিআইডি, হ্যাঁ এখানে, এখানে একটা মানুষের আঙুল পেয়েছি আমি। এই দেখুন স্যার, এটাই সেই আঙুলটা। এই কাটা আঙুলটা উপর থেকে পড়েছে? হ্যাঁ, আকাশ থেকে পড়লো আর খেজুর গাছে আটকালো, এ কথা তো শুনেছি, কিন্তু আকাশ থেকে পড়লো আর ওয়াইপারে এসে আটকালো, এ ঘটনা আমি প্রথমবারই দেখছি। এই আঙুলটা কেটে নেওয়া নয়, কেউ এই আঙুলটাকে উপড়ে ফেলেছে। কি, আঙুলটা উপড়ে ফেলেছে? আরে কি কষ্টই না হয়েছে বেচারার। বেচারা কেন, এই আঙুলটা কোনো মেয়েরও তো হতে পারে। হ্যাঁ সেটা তো হতেই পারে। স্যার আঙুলে তো কোনো রক্ত লেগে নেই। স্যার রক্ত বেরোয়নি আঙুলটা বের করার সময়? হয়তো আঙুলটা উপড়ে ফেললো অথচ রক্ত বেরোলো না। কারণ যখন এই আঙুলটা উপড়ে নেওয়া হয়েছিল তখন ও বোধহয় মারা গিয়েছিল। স্যার এই আঙুলটা ওপর থেকে পড়েছে, কিন্তু উপরে লাশ কোথায়? কোনো কাক ছিল হয়তো এই আঙুলটা নিয়ে যাচ্ছিল, ওর ঠোঁট থেকে পিছলে এটা তোমার গাড়ির উপর এসে পড়েছিল। স্যার যদি তাই হয় তো লাশটা আশেপাশেই থাকবে নিশ্চয়ই। হ্যাঁ ফ্রেডি, চারদিকে তো জঙ্গল, দেখি খুঁজে লাশ আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। দেখো এই আঙুলটা, এই লাশটারই ডান হাতের আঙুল কাটা। লাশের গায়ে অস্ত্র দিয়ে আঘাত করার কোনো চিহ্ন নেই স্যার, শুধু কাকশকুনের ঠোকরানোর দাগ আছে। স্যার রক্তটা শুধু এইটুকু জায়গায় স্যার, আর কোথাও নেই। এই লোকটাকে বোধহয় এখানে এনেই মারা হয়েছিল, তাই রক্ত লাশের আশেপাশেই পড়ে আছে।
এখানে তো টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখছি। হ্যাঁ ফ্রেডি, এই লোকটাকে অজ্ঞান অবস্থায় এখান থেকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, আর ওখানে নিয়ে গিয়ে ওর মাথা কেটে দেওয়া হয়েছিল। যতক্ষণ ওর হাড়টা কাজ করছিল, ওর শরীর থেকে রক্ত বাইরে বেরোচ্ছিল। একটা কাজ করো, ওই লোকটার কাটা মাথাটাও এখানে কোথাও আশেপাশে থাকা উচিত, খোঁজো। আচ্ছা, এই খুনির ব্যাপারে জানতে গেলে সবার আগে আমাদের এটাই জানতে হবে যে লোকটাকে এই চম্পক সিনেমায় গেলে হয়তো কোনো রাস্তা বেরোবে। হ্যাঁ স্যার, এই টিকিটটা কাল রাতের লাস্ট শো এর। এই টিকিটটা কে কেটেছিল বলতে পারবেন আমাদের? স্যার বলাটা খুব মুশকিল, তবু চেষ্টা করে দেখছি। আসুন আমার সঙ্গে আসুন। প্লিজ কাম স্যার। একবার এই টিকিটটাকে দেখো, একটু বলতে পারবে টিকিটটা কে কিনেছিল? স্যার এটা বলা তো খুবই মুশকিল, তবু আমি চেষ্টা করে দেখছি স্যার, যদি মনে পড়ে। ইয়েস স্যার, এই দুটো টিকিট বুক করা হয়েছিল স্যার, 18 আর 19 নম্বর সিটের জন্য। দুটো টিকিট? ইয়েস স্যার। আর স্যার আমার মনে পড়ছে স্যার, যখন ওই লোকটা টিকিট নিতে এসেছিল স্যার, তখন কর্নারের সিট চাইছিল স্যার। তুমি মুখ দেখেছিলে সেই লোকটার? না, মুখটা আমি দেখিনি স্যার, কিন্তু লোকটাকে দেখে বড়লোক মনে হচ্ছিল স্যার। কি হলো, হাসছো কেন? স্যার আমার এই লোকটার কথা শুনেই হাসি পেয়ে গেল। লোকটার মুখটা পর্যন্ত দেখেনি, অথচ তাও বলছে লোকটাকে দেখে বড়লোক মনে হচ্ছিল। তুমি কি করে জানলে যে লোকটা বড়লোক ছিল না গরিব? স্যার লোকের মুখ দেখে থরি না বোঝা যায় সে গরিব না বড়লোক, সেটা তার চলাফেরা পোশাক আশাক দেখেই তো বোঝা যায়। আর আমি ওনার হাতে দেখেছিলাম স্যার, ওনার হাতে একটা সোনার ঘড়ি পরা ছিল স্যার। সোনার ঘড়ি? হ্যাঁ স্যার, আর ঘড়ির ডায়ালের উপরে স্যার হিরে লাগানো ছিল স্যার, আর তাতে পিএইচ লেখা ছিল স্যার। পিএইচ? পিয়ার হার্ডিং? পিয়ার হার্ডিং এর ঘড়ি তো বেশ দামি হয় স্যার। যে মানুষটা এত দামি ঘড়ি পরে, সে এরকম হলে কেন সিনেমা দেখতে আসবে? সে তো কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারত। আচ্ছা আর কিছু ছিল কি ওর হাতে? স্যার একটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছিল স্যার, লোকটার নখগুলো স্যার খুবই নোংরা ছিল। নখ নোংরা ছিল? ইয়েস স্যার। আচ্ছা যে সোনার ঘড়িটা পড়েছিল সেটা একদম ফিট হয়েছিল, মানে মাপে মাপে পড়েছিল? স্যার ঘড়ি তো খুবই ঢিলা ছিল স্যার। তার মানে যেই হোক আসলে চোর ছিল, পিয়ার হার্ডিং এর ঘড়ি ও কোথা থেকে চুরি করেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। আপনার যে টিকিট চেক করে না আসার, আমরা ওকে একটু জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ প্লিজ আসুন আমার সঙ্গে। প্লিজ কাম। গুড আফটারনুন স্যার। সিআইডি তোমায় কিছু জিজ্ঞেস করবে, উত্তর দিও। স্যার কাল রাতের লাস্ট শোতে সিট নাম্বার 18 আর 19 কে বসেছিল ফিল্ম দেখার জন্য? স্যার এসেছিল তো, কিন্তু ওকে দেখে আমার পাগল মনে হচ্ছিল। কেন স্যার? ও কিছু বুঝতে পারছিল না, ও এক জায়গায় বসেছিল আর আরেক জায়গায় ওর জিনিসপত্র ছিল। কি জিনিস ছিল ওর কাছে? স্যার ওর কাছে একটা ব্যাগ ছিল, কিন্তু সেটাও এখানে ফেলে গেল। আমি ভাবলাম যে হয়তো কেউ নিতে আসবে, কিন্তু কেউ নিতেও তো এলো না। দেখেছিলে তুমি ব্যাগ খুলে ওখানে কি ছিল? স্যার খুলে তো দেখেনি, কিন্তু হ্যান্ড ডিটেক্টর দিয়ে চেক করেছে, তেমন কিছু পাওয়া যায়নি। ঠিক আছে ওই ব্যাগটা দেখান, কোথায় আছে ওটা? হ্যাঁ স্যার, ওই ওই দিন সিটের নিচে যে ব্যাগটা পেয়েছিলাম ওটা একটু দে তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটাই হলো স্যার সেই ব্যাগটা।
স্যার যখন পরিষ্কার করার লোকটা বলল যে 19 নম্বর সিটের নিচে একটা ব্যাগ পড়ে রয়েছে, তখন আমি জানতে পারলাম। পুলিশে ইনফর্ম করেছেন? আমরা ভেবেছিলাম উনি এসে ফেরত নিয়ে যাবেন, সেই জন্য স্যার রেখে দিয়েছিলাম। দ্বিতীয়বার এরকম ভুল করবেন না। কেউ কোনো উল্টোপাল্টা জিনিস রেখে গেলে বিনা কারণে আপনারাই ফেঁসে যাবেন, বুঝেছেন? ঠিক আছে স্যার, এরপর থেকে খেয়াল রাখবো। সত্যি মনে হচ্ছে লোকটা পাগলই ছিল, খবরের কাগজ নিয়ে ঘুরছিল। ও লোকটা পুরো ফিল্ম দেখেই গিয়েছিল? না স্যার, ও তো ইন্টারভেলের আগেই উঠে চলে গেছে। রেডি, একটা কাজ করো, এখানে আশেপাশে যতগুলো পুলিশ স্টেশন আছে সব জায়গায় গিয়ে খোঁজ করো কোনো দামি ঘড়ি চুরি হয়েছে কিনা। তাহলেই জানতে পারবো যে ওই ঘড়িটা চুরির ঘড়ি ছিল নাকি লোকটা সত্যিই বড় লোক ছিল। লোকটা এতগুলো পুরনো পেপার ব্যাগে ভরে নিয়ে কেন ঘুরছিল? লোকটা একদম পাগল স্যার, পাগল। সেটি দেখুন, এই প্রত্যেকটা পেপারে বাংলো নাম্বার 17 লেখা আছে, তার মানে একই জায়গা থেকে তোলা হয়েছে। সচিন, যদি এটা জানা যায় যে বাংলো নাম্বার 17 কোন এরিয়ার, তাহলে তো এই লোকটার ব্যাপারে সবকিছু জানা যেতে পারে। দুটো টিকিট কেটেছিল স্যার, একটা লোক দুটো টিকিট কেটেছিল, একজন ফিল্ম দেখতেই যায়নি, ও ফিল্মের টিকিটটা নিয়ে জঙ্গলে পৌঁছে যায় আর ওখানে গিয়ে মারাও যায়। সেটাই তো, সিনেমার টিকিট কাটলো অথচ লাশ হয়ে গেল। যদি লাশই হওয়ার ছিল তাহলে সিনেমার টিকিট কেন কাটতে গেল? দ্বিতীয় ব্যক্তি ব্যাগ নিয়ে ফিল্ম দেখতে গেছে আর ব্যাগের মধ্যে ভরা ছিল কাগজগুলো, কেউ কাগজপত্র নিয়ে ফিল্ম দেখতে কেন যাবে স্যার? সেটাই তো, এই পুরনো কাগজগুলো আমার মাথা খারাপ করে দিয়েছে। এই পুরনো কাগজগুলো, ঘটনাটা এরকম নয় তো, যে লোকটা হয়তো পুরনো কাগজ বিক্রি করতে যাচ্ছিল কিন্তু সে বেচার সুযোগই পায়নি আর সে সিনেমা দেখতে চলে গেল। এটা ছুড়ে মারবো কি ওকে? ফেডরিক, আমাকে আত্মহত্যা করতে বাধ্য করো না। স্যার ওটাই তো আমি, ফেডরিক, এই কাগজগুলোর মিনিমাম কত দাম হতে পারে? 10 টাকার হবে। আর এই ব্যাগ 1000-1500 টাকার হবে, তাই তো? আর ফিল্মের টিকিট 100 টাকা করে। তাহলে ফেডরিক, যে লোকটা সিনেমা দেখার জন্য 100 টাকার টিকিট কাটতে পারে, যে লোকটা 1000 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারে, সে রাস্তায় সামান্য 10 টাকার জন্য পেপার বিক্রি করতে যাবে? তার মানে হলো এই পেপারগুলোর মধ্যেই কোনো সিক্রেট আছে অভিজিৎ, এই পুরনো কাগজগুলোর মধ্যে। তুমি সমস্ত পেপার ভালো করে চেক করেছো? ইয়েস স্যার, 3 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কাগজ রয়েছে, একটার পর একটা। তুমি সমস্ত পেপার চেক করেছো, একটা পেপারও মিস হয়নি? না স্যার, একটাও নেই। তার মানে হলো 3 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত কোনো না কোনো গন্ডগোল হয়েছে। স্যার, এই নিউজ পেপারগুলো এমন কোনো খবর নেই যেটা দেখলে চমকে উঠতে হবে, একেবারেই স্যার ছোটখাটো চুরি টুরির খবর ইত্যাদি। ব্যাস, যদি এটা নাই হয়ে থাকে দয়া, তাহলে এই কাগজগুলো নিয়ে সে কেন ঘুরছিল? আর তাছাড়া ও পুরো সিনেমাটাও দেখেনি। ভালো হয়েছে এই ব্যাগে বোম টোম নিয়ে আসেনি। স্যার, হতে পারে ও হয়তো হলের সিকিউরিটি চেক করতে এসেছিল, পরের বারে সত্যিই বোম নিয়ে আসবে হয়তো। একটা কথা আছে নোটিশ করার মতো, যে একটা লোক এখানে সিনেমা দেখতে এসেছে আর জঙ্গলে ওর বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে দিয়েছে, বুঝেছ? এখানে সিনেমা, কাগজপত্র আর ওখানে খুন। একটা লোকই সিনেমার 2 টিকিট কেটেছিল, কটা? 2 টিকিট, কিন্তু তার মধ্যে একজন নিয়ে আসে এই পেপারগুলো আর দ্বিতীয় জন জঙ্গলে গিয়ে খুন হয়ে যায়। কিন্তু এই লোকটা সিনেমার 2 টিকিট কেন কাটলো আর কি কারণে? স্যার, স্যার প্রেমনগর পুলিশ স্টেশন থেকে একটা চুরির রিপোর্ট পেয়েছে স্যার, এই দেখুন। লোকেশ নামে কোনো লোক এই রিপোর্টটা লিখিয়েছে? হ্যাঁ স্যার, লোকেশের 5 লাখ টাকার ঘড়ি চুরি করে কেউ পালিয়েছে। 5 লাখ টাকার ঘড়ি? তাহলে সে তো চোরকে নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ সচিন, একটা কাজ করো, আমাদের হেডকোয়ার্টারে, মানে যেখানে চোর আর পকেটমারদের ফটো জমা থাকে, আর ওখান থেকে সমস্ত ফটো নিয়ে চলে এসো আর এই লোকেশকে দেখাও, হতে পারে ও কোনো চোরকে দেখলে চিনতে পারবে। এর আগে এরকম কতবার হয়েছে চোর মেয়েদের গলার হার থেকে চেন ছিনিয়ে নিয়ে চলে গেছে, আর এবার তো যাতা হলো, লোকটা এলো আমার হাত থেকে ঘড়িটা ছিনিয়ে নিয়ে চলে গেল আর আমি কিছু করতে পারলাম না। আপনারা চেঁচামেচি করেননি, ওকে ধাওয়া করেননি? স্যার আমরা কত চিৎকার করলাম কিন্তু
কেউ এলো না আমাদেরকে সাহায্য করতে। আপনি চোরের মুখটা দেখেছেন তো? হালকা ঝলক দেখেছিলাম শুধু, জানি না কোথা থেকে এলো আর হাত থেকে ঘড়িটা নিয়ে উধাও হয়ে গেল। যতটুকু দেখেছেন তার থেকে কিছু তো মনে আছে কেমন দেখতে। এগুলো ওই সমস্ত চোরদের ছবি যারা চেন আর পার্টস চুরি করে। এগুলোর মধ্যে দেখুন, চিনতে পারেন কিনা। এইটা এই ছেলেটাই ছিল। হ্যাঁ স্যার, এই ছেলেটাই ছিল। এ ছিল, হ্যাঁ, ছোটু। খুব ভালো হলো, অন্তত জানা গেল চোরটা কে। আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল। থ্যাঙ্কস স্যার। ও, আমাদের ঘড়িটা পেয়ে যাব তো? চোর যদি পেয়ে যাই, ঘড়িও পেয়ে যাব। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, তোমরা সব কিছু জানো, তোমরাও এর মতন সবকটা চোর। ছাড়বো না আমি কাউকে, বুঝেছো? সব চোর তোমরা, এর মতন চোর। আপনারা একে খুঁজছেন? হ্যাঁ। আপনাদেরও জিনিস চুরি করে পালিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছে কোথায় স্যার? দুদিন ধরে চক্করের পর চক্কর কেটেছি, কিন্তু যখনই আসি এখানে তালা ঝুলছে দেখতে পাই। কেউ কিছু জানিয়েছে কখন আসতে পারে? কে বলবে? এই এই পড়শি স্যার, সবাই জানো মুখে তালা দিয়ে রেখেছে, কেউ কিছু বলতেই চায় না। রুমটা তল্লাশি নিতে হবে, চলো পেঁচাও সবাই, চলো দেখি। আরে বা, চুরির জিনিস সব সাজিয়ে রেখেছে। দেখো তো ওই দামি ঘড়িটা আছে কিনা রুমের মধ্যে। তুমি এদিকে আসো। এই যে, তুমি চেনো এই ছেলেটাকে? হ্যাঁ হ্যাঁ, ও দাদা রাজু আমার বন্ধু। কিন্তু আপনারা? আমরা সিআইডি অফিসার। কোথায় আছে রাজু? জানি না স্যার, এখানেই থাকে ছোটুর সঙ্গে। স্যার, এই রাজুর জন্য আমার চাকরি চলে যাওয়ার জোগাড় হয়েছে। তার মানে? স্যার আমি ড্রাইভার, গাড়ি চালাই। পরশু রাত্রে রাজু আমার গাড়ি নিয়ে গেছে, এখনো বেরেনি, আর এদিকে মালিক আমাকে রোজ কথা শোনাচ্ছে। তো তুমি গাড়ি দিলে কেন ওকে? বন্ধুত্বের খাতিরে স্যার, ও বলেছিল ও এক ঘন্টার মধ্যে ফিরে আসবে। আরে ছোটু তো দেখছি বেঁচেই আছে, আমরা তো ভাবছিলাম মারাই গেছে বোধহয়। এদিকে এসো, যাওয়ার সময় কথা হলো, দেখো কি বলে। তোর লজ্জা নেই বদমাইশ? বাইরে তালা লাগিয়ে জানলা দিয়ে ভেতরে ঢুকছিস। আরে মঙ্গলদা কি করছো? চুপ করো, চুপ করো, চিৎকার করো না তুমি। না আমি চুপ করবো না, তোরা আমাকে পাগল পেয়েছিস। বল রাজু কোথায়? রাজু কোথায় বল। চিৎকার করো না, আমি বলছি তো শোনো, আমার কথাটা শোনো। তোদেরকে আমি একটুও বিশ্বাস করি না। চলো চলো পেছনে যাও। রাজু কোথায়? আর এর গাড়িটা কোথায় নিয়ে গেছে? আমি কিছু জানি না স্যার, ও আমাকে কিছু বলেনি স্যার। পরশু রাতে চম্পক সিনেমায় কার জন্য টিকিট কাটতে গেছিলিস তুই? রাজুর জন্য। রাজুর জন্য? হ্যাঁ স্যার, আমাকে বললো যে অনেক মালকড়ি আসছে, শুধু তুরুপে তাস ফেললেই কোটিপতি হয়ে যাবে স্যার। কোটিপতি হওয়ার আগেই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, রাজু কি ড্রেস পরেছিল? আকাশি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছিল স্যার। আর জুতোও কালো ছিল। হ্যাঁ স্যার। কি হয়েছে আমার দাদার? ওই যা বেশিরভাগই অপরাধীদের সাথে ঘটে। হ্যাঁ, কেউ ওকে খুন করে দিয়েছে। আমার গাড়ি পেয়েছেন স্যার? না। তোমার গাড়ির নাম্বার কত ছিল? XTS 93739 93739
রাজুর সঙ্গে আরেকজন কে গিয়েছিল ফিল্ম দেখতে? তুমি তো দুটো টিকিট কেটেছিলে। আমি কিচ্ছু জানি না স্যার, ও আমাকে কিচ্ছু বলেনি, শুধু বললো যে টিকিট কিনে নিয়ে আয়। অ্যারেস্ট করে নাও ওকে। চল স্যার, স্যার আমার গাড়ি পেয়ে যাবো তো স্যার। আরে ব্যাগটা তো খালি মনে হচ্ছে, তাও এত ভারী লাগছে কেন? খোলো তো একটু, ভেতরটা দেখো। মাই গড, এত টাকা! স্যার 1000 টাকার 100টা বান্ডিল, মানে 1 কোটি টাকা পুরো। হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এতগুলো টাকা এই লোকটা সিনেমা হলে কেন রেখে গেল? কি উদ্দেশ্য থাকতে পারে? আর স্যার এই দেখুন, নোটের মধ্যে ব্যাংকের সিলও আছে। ব্যাস, তুমি একটা কাজ করো শচীন, ব্যাংকের থেকে খবর নাও যে কে তুলেছে 1 কোটি টাকা। আচ্ছা ম্যানেজার বাবু, যদি কোনো ব্যাংক থেকে হঠাৎ করে 1 কোটি টাকা তোলা হয়, তাহলে তো হইচই পড়ে যাওয়া উচিত, তাই না? হইচই কি বলছেন, গোলমাল শুরু হয়ে যেতে পারে। আর এটাও হতে পারে যে ব্যাংকের হাতে ওই সময় অত টাকা নাও থাকতে পারে। ওদিন আপনার সাথে কি হয়েছিল, আপনার ব্যাংকের কাছে টাকা দেওয়ার জন্য টাকা ছিল না ছিল না? হ্যাঁ ছিল। তো আপনি ওকে জিজ্ঞেস করেননি যে হঠাৎ করে 1 কোটি টাকা কিসের দরকার? হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, বলল আমার টাকা, আমি তুলবো কি না তাতে আপনার কি? হয়তো কোনো টেনশনে ছিল, সেই কারণে উনি এরকম বলেছিলেন। আমার তো ওনাকে খুবই চিন্তিত লাগছিল। যদি কারোর অ্যাকাউন্টে 1 কোটি টাকা থেকে থাকে, তাহলে তো সে খুব ইম্পর্টেন্ট কাস্টমার, তাই না? অবশ্যই। ওই কাস্টমারের নাম কি? মিস্টার মোহিত থাকেন এই ফ্ল্যাটে? হ্যাঁ স্যার। ডাকুন ওনাকে। কে এসেছে? হ্যাঁ বলুন। মাফ করবেন, ঠিক চিনতে পারলাম না। আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ সিআইডি থেকে। ইম্পর্টেন্ট কিছু জিজ্ঞাসাবাদ ছিল রাজুর ব্যাপারে, রাজুর খুনের ব্যাপারে। কি হয়েছে মোহিত? বাবা, ইনারা সিআইডি থেকে এসেছেন, কোনো রাজুর খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চান। কে রাজু? আপনার ছেলে ভালো করেই চেনে, ও রাজুর থেকে টিকিট কিনেছিল সিনেমা দেখার, চম্পক সিনেমা। চম্পক সিনেমা? একদমই তাই। হ্যাঁ, আপনার ছেলে ওই সিনেমা হলে ব্যাগ ভর্তি 1 কোটি টাকা সিটের নিচে রেখে এসেছে, তাই তো মোহিত? আপনারা বরং ভেতরে আসুন। আচ্ছা এটা বলুন যে এই টাকাটা আপনাদের ছিল? হ্যাঁ, ওই টাকাটা আমরা ওখানে রাখতে বাধ্য হয়েছিলাম। কিরকম বাধ্যতা? কেউ আমাদের মেয়েকে অপহরণ করেছিল, ওই কিডন্যাপাররা এই টাকাটা ওইখানেই চেয়েছিল। যদি টাকাটা কিডন্যাপাররা চেয়ে থাকে, তাহলে নিয়ে গেল না কেন, ওখানেই রেখে গেল কেন? জানি না স্যার, কিডন্যাপার্স বলেছিল যে টাকাটা সিটের নিচে রেখে দিয়ে চলে যাও, আর আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা তোমাকে ওই টিকিটটা কে দিয়েছিল? স্যার ওই ওই কিডন্যাপারের ফোন এসেছিল, আর ও বললো যে পার্কিং লটে একদম কোনাতে ডান দিকে একটা টিকিট পড়ে থাকবে, আমিও তাই করলাম, আর টিকিট ওখানেই রাখা ছিল। আচ্ছা এটা বলো যে ওরা তোমার বোনকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ স্যার, আমার বোন সুস্থভাবে বাড়ি চলে এসেছে। ওই তোমার বোনকে কোথায় পেলে? ওইখানেই স্যার, আর চম্পক সিনেমার পার্কিং লটে। স্যার হয়তো প্রিয়াঙ্কা ওই কিডন্যাপারদের নিশ্চয়ই দেখেছে। আচ্ছা ওই প্রিয়াঙ্কা কোথায়? ওর সাথে দেখা করতে চাই। ভগবান না করে এরকম কারোর সঙ্গে হোক, যেটা আমার ফুলের মতো মেয়েটার সঙ্গে হয়েছে। কিচ্ছু বলতে পারছে না ও, এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। শোন, ওনারা সিআইডি থেকে এসেছেন, বল তোকে কে কিডন্যাপ করেছিল।
প্রিয়াঙ্কা, তুমি তো কিডন্যাপারদের দেখেছো তাই না? চেনো তো ওদের? আচ্ছা প্রিয়াঙ্কা, এটা বলো যে ওরা তোমাকে যখন কিডন্যাপ করে তোমাকে বেহুশ করে নিয়ে গেছিল নাকি চোখ বেঁধে নিয়ে গেছিল? কিভাবে নিয়ে গেছিল? চুপ কর সোনা, চুপ কর তুই। তুই ঘাবড়াস না, ওনারা ওকে শাস্তি দেবে, কাঁদিস না। তোমার এটুকু তো মনে আছে যে ওরা তোমাকে কোথায় রেখেছিল? কিছু তো মনে থাকবে। দেখ, তুই যদি না বলিস তাহলে কি করে জানা যাবে? আচ্ছা প্রিয়াঙ্কা, এই ছবিটা ভালো করে দেখো, ছেলেটাকে তুমি চেনো? চেনো ওকে? এটা ওই ছেলেটাই যে তোমাকে কিডন্যাপ করেছিল। সিনেমা হলেও এই নিয়ে গিয়েছিল। তারপর ওই ছেলেটার সঙ্গে কি হয়েছিল তোমার কিছু মনে আছে? কি হয়েছে কিডন্যাপারের সাথে? ওই ছেলেটা খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, ওকে কেউ মেরে দিয়েছে। খুব ভালো হয়েছে ও মারা গেছে, কত কষ্ট দিয়েছে আমার মেয়েটাকে, ভগবানই ওকে শাস্তি দিয়েছেন। আবার এটা এমন নয় তো যে আপনারা সকলে মিলে ওই কিডন্যাপারকে মেরে দিয়েছেন। এটা এটা আপনারা কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে মুহূর্তে রাজু প্রিয়াঙ্কাকে ছেড়েছিল ওই পার্কিং লটে, আপনাদের কেউ ওখানে যায় আর রাজুকে অজ্ঞান করে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা এটা কি বলছেন আপনারা? ঠিক আছে, সিনেমা হলের পার্কিং লটটা আমাদের চেক করতে হবে। পরশু রাতে 9টার আশেপাশে লাল রঙের কোনো ডেমোনেট কার এসেছিল এখানে? স্যার, লাল রঙের গাড়ি তো প্রায়ই আসা যাওয়া করে, কিন্তু যদি নাম্বারটা বলে দেন তাহলে আপনাদের কিছু বলতে পারবো। ওই গাড়ির নাম্বার হলো XDX9739। এই দেখুন স্যার, গাড়ি এসেও ছিল আর তখনই চলে গেল, 20 মিনিট দাঁড়িয়ে ছিল গাড়িটা। এই দেখুন স্যার, এটা গাড়ি আসার টাইম আর এটা যাওয়ার টাইম। গাড়ি এসেছিল আর চলেও গেছিল। স্যার, তার মানে হলো খুনি আগে থেকেই পার্কিংয়ে উপস্থিত ছিল। হ্যাঁ ফ্রেডি, যখন রাজু প্রিয়াঙ্কাকে এখানে পৌঁছে দিতে এসেছিল তখন খুনি ওর ওপরে হামলা করে ওরই গাড়িতে করে নিয়ে চলে গেছে। এক কাজ করো, ওই জায়গাটা খুঁজে বার করো যেখানে ওই খুনি রাজুর উপরে হামলা করেছিল, হয়তো ওখানে কোনো সূত্র পাওয়া যাবে। এই যে জায়গাটা, খুনি এই জায়গাটাতেই রাজুর মাথাটা এই পিলারে এইভাবে ঠুকে দিয়েছিল, যার জন্য ওর মাথা থেকে রক্ত বেরিয়েছিল আর ও এখানে আস্তে আস্তে মাটিতে পড়ে গেছিল। স্যার, হ্যাঁ প্রেডি, একটা ছেঁড়া পকেট পেলাম। ছেঁড়া পকেট? খুনের শার্টের হতে পারে, হাতাহাতিতে ফেটে গেছে হয়তো। হ্যাঁ, কিন্তু রাজুর পকেটটা একদম ঠিকঠাক ছিল। ওয়াচম্যান, তুমি কি ওই গাড়ির ড্রাইভারটাকে দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন ও যাচ্ছিল তখনই দেখেছি।
মোটা মতন একটা চশমা পরেছিল আর গাল ভর্তি দাড়ি। বড় বড় দাড়ি আর মোটা চশমা। জারি কাপড়ের টুকরো হোক, ওর ঘামের স্যাম্পল তো এর থেকে পাওয়া যাবে। হ্যাঁ সারিকা, হওয়া তো উচিত, সেটাই চেক করছি। তাহলে স্যার, ঘামের থেকে ডিএনএ জানা গেলে খুনিকে খুব সহজেই ধরতে পারবো। হ্যাঁ, হয়তো আমাদের রেকর্ডে থাকবে কোনো পুরনো পাপি। সারিকা, এই কাপড়ে তো ঘামের চিহ্ন পর্যন্ত নেই। মারামারির সময় খুনি নিজেকে বাঁচানোর চেষ্টা তো করেছিল। সারিকা, একটা কাজ করো, ফর্মালডিহাইড সলিউশনটা আমাকে দাও। স্যার, এই কাপড়ের উপর বিষাক্ত কেমিক্যাল লাগানো আছে। বিষাক্ত কেমিক্যাল? বড় দাড়ি আর মোটা চশমা, যখনই কোনো লোক নিজেকে লুকিয়ে রাখতে চায় তখনই দুটো জিনিসের দরকার হয়, নকল দাড়ি আর মোটা চশমা। আচ্ছা, ওর আর কোনো পরিচয় আছে? স্যার, গাড়ি যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানকার সিকিউরিটি এটুকুই দেখেছিল। স্যার, ওই ব্যক্তি খুব ভালোভাবে জানতো যে রাজু কি কি করতে চলেছে। ও জানতো যে রাজু পার্কিং লটে আসবে প্রিয়াঙ্কাকে ছাড়ার জন্য। স্যার, ও যখন এত কিছুই জানে তাহলে নিশ্চয়ই ও ওই 1 কোটি টাকার ব্যাপারেও কিছু জানে। স্যার, নিশ্চয়ই ও জানতো, দয়া, নিশ্চয়ই জানতো। কিন্তু স্যার, ও 1 কোটি টাকা ছাড়লো কেন, নিল না কেন? কারণ স্যার, ও টাকার দরকার ছিল না, ও শুধু রাজুকে মারতে চেয়েছিল। সেটাই তো, যদি এটা জানতে পারা যায় যে ওর কি শত্রুতা ছিল রাজুর সঙ্গে, তাহলে এ ব্যাপারে ভাবা দরকার যে কেন, যে টাকার থেকে রাজুর জীবনের দাম ওর কাছে বেশি ছিল। আরে ভাই, এই কথাটা তোমরা খুনিকে গিয়ে জিজ্ঞেস করছো না কেন? আপনি কি করে ধরলেন ওকে, আমরা তো জানতেই পারলাম না। দয়া, এই লোকটি পেস্ট কন্ট্রোল কোম্পানিতে অথবা পেস্টিসাইড কেমিক্যাল তৈরি করার কাজ করে থাকে, যেখানে পোকামাকড় মারা বিষ তৈরি হয়। যা, কিছু তো খুঁজে পেলো সালুকে। ব্যাপারটা কি তোমার, কি বলতে চাইছো তুমি? আরে, তুমি খুঁজে বের করলে কি করে? এইটা, এই যে তুমি পকেটের ছেঁড়া অংশটা এনেছিলে না, আমি এটাতে পেস্টিসাইড কেমিক্যাল পেয়েছি। একটা কথা নোটিশ করেছো তুমি, এই পিসিটা কি? হয়তো কোনো কোম্পানির নাম, বেশিরভাগ লোক তাদের কোম্পানির নাম ড্রেসে লিখিয়ে নেয়। এই যে পিসিটা লেখা আছে, তার আগে যে অক্ষরটা লেখা আছে মনে হচ্ছে অর্ধেকটা মুছে গেছে। কি হতে পারে? বিবেক, দেখো তো তোমার কম্পিউটারে এটা কোন কোম্পানির লোগো। ইয়েস স্যার।
স্যার, এই নামে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি দেখাচ্ছি না স্যার। কেমিক্যাল কোম্পানি নেই? পেস্ট কন্ট্রোল কোম্পানি দেখো তো। ইয়েস স্যার। স্যার একটা কোম্পানি দেখাচ্ছে স্যার, টিপিসি, টেস্ট পেস্ট কোম্পানি। এই টেস্ট পেস্ট কোম্পানি থেকে খোঁজ নিতে হবে যে ওখানে কোনো বড় দাড়ি আর মোটা চশমা পড়া লোক কাজ করে কিনা। ভাই রোশন, তোকে তো আমি খুব বড় মনের মানুষ ভাবতাম, কিন্তু তুই তো শেষ পর্যন্ত এক নম্বরের কিপটে বেরোলি। আরে তোর আমার বন্ধু নাকি অন্য কিছু, আমার টাকায় খাচ্ছিস আবার আমায় কথা শোনাচ্ছিস? আরে ভাই, আমাদের এসব দিয়ে কোনো লাভ নেই, বড় পার্টি চাই, বড় পার্টি। পার্টি চাই? আচ্ছা আজকে তো খুশির দিন রে, যে তুই হেরে যাওয়া কেসটা জিতে ফিরেছিস, না হলে কোর্টের সিঁড়ি ভাঙতে ভাঙতে তোর পায়ে ফোসকা পড়ে যেত রে। এটা তো তুই একদম ঠিক বলেছিস, উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি কেসটা জিতে গেলাম, থ্যাঙ্ক গড। আরে ভগবানকে ধন্যবাদ পরে দিস কোণে, আগে বন্ধুদের তো খুশি কর। এই আরে তোকে আশীর্বাদ করবো, আশীর্বাদ। কিভাবে? পার্টি দে ভাই। আচ্ছা তো পার্টি চাই? আরে ভাই আজকে না, আজকে আমি তোদের পার্টি দিতে পারবো না, আজকে আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর বাড়ি গিয়ে বাড়ির লোকেদেরকে এই সুখবরটা দিতে হবে। ঠিক আছে যা, কিন্তু যাওয়ার আগে স্যান্ডউইচের টাকাটা দিয়ে যাস। তোরা শয়তান, আমায় ছাড়বি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিয়ে দেবো। ওকে আচ্ছা ঠিক আছে, টাটা। ওকে বাই, চল। দাদা কত টাকা হলো আমাদের? আচ্ছা দিচ্ছি, এই নিন। আরে তুই এখানে এখানে কি করছিস, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুই বল তুই কেমন আছিস, অনেক দিন পর তোকে দেখলাম। হ্যাঁ ভাই। আর বাকি সব কেমন চলছে, সব ঠিকঠাক? হ্যাঁ বাকি সব ঠিক আছে। চল আজকে কোথাও একটা পার্টি শার্টি করি। আরে না 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 ভাই, আজকে না, আজকে আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে, প্লিজ ভাই আজকে হবে না। তো তুই এখন বাড়ি যাবি? হ্যাঁ আমি বাড়িতেই যাচ্ছি। চল তোকে আমি ছেড়ে দিয়ে আসছি। সত্যি? আরে ভাই আমি নিজেই ভাবছিলাম যদি কাউকে পেয়ে যাই তাহলে আমি তার সঙ্গে বাড়ি চলে যাব। ব্যাপার না, চল চল। কোথাও তো কোনো বড় দাড়ি আর চশমা পরা লোক দেখতে পাচ্ছি না। হ্যাঁ কোথাও তো দেখছি না, হতে পারে ও গেছে পেস্ট কন্ট্রোলের কোনো কাজ করতে। গুড মর্নিং স্যার। আপনি? স্যার আমি এখানকার ম্যানেজার। আপনার এখানে কি শুধু এই কজন লোকই কাজ করে? না স্যার, আরো দশজন আছে, তারা কাজে বেরিয়ে গেছে। আপনার এখানে এরকম কোন লোক কি কাজ করে যার দাড়িটা বড় বড় আর সে মোটা চশমা পরে? হ্যাঁ স্যার এইরকম একজন আছে। কি নাম ওর? স্যার ওর নাম হচ্ছে দেব। দেব, তাহলে ডাকুন ওই দেবকে। আসলে স্যার এখনো পর্যন্ত অফিসে আসেনি, আসলে ও দেরি করেই আসে, আমার যতদূর মনে হয় ও এখনো বাড়িতেই হয়তো আছে। কোথায় থাকে এই দেব? জামিনী অ্যাপার্টমেন্ট, তিলকনগর, যতদূর মনে আছে ফ্ল্যাট নাম্বার 302। তিলকনগর জামিনী অ্যাপার্টমেন্টস, ফ্ল্যাট নাম্বার 302। দেব। এক্সকিউজ মি, আপনারা প্লিজ একটু ভেতরে যান। ম্যাডাম আপনারা একটু প্লিজ ভেতরে যান, প্লিজ ভেতরে যান, প্লিজ দরজা বন্ধ করে দিন। ও নো, আরো একটা খুন, মাথা কাটা লাশ। সেটাকে ঠিক সেভাবে মারা হয়েছে যেভাবে রাজুকে, গলা কেটে। হ্যাঁ কিন্তু স্যার ওর তো মুখটাই নেই, জানবো কি করে যে ও দেব না অন্য কেউ? শচীন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তার মানে খুনি এখনো রুমের মধ্যেই আছে কোথাও, এখনই জানা যাবে এটা দেব না অন্য কেউ। এক কাজ করো, দেখো আশেপাশে কেউ লুকিয়ে আছে কিনা, আর বিবেক এর শরীরে আর কোনো ক্ষত আছে কিনা দেখো একটু। স্যার
Hey, দরজা খোল। দাঁড়িয়ে যা, আমার পিছনে আসবি না, না হলে আমি 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 ঝাঁপ দিয়ে দেবো। এখান থেকে পালানোর, আমার পিছনে আসবি না। চুপচাপ এদিকে আয়, এই ওখানে দাঁড়িয়ে থাক। এই 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 আসবি না একদম, আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। মরে যাবি, মরে যাবি তুই। এই এই হাতে মাথা কাটা লাশটার ব্যাপারে কিছু জানতে পারলে? কারোটা না স্যার, রুমের প্রত্যেকটা কোণা আমরা চেক করেছি কিন্তু কাটা মাথাটা কোথাও খুঁজে পাইনি স্যার। স্যার, ঘরের সামনের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, পেছন দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তাও ছিল না, তাহলে স্যার ও গায়েব কি করে দিল? খুনি তো নিজে মারা গেছে কিন্তু আমাদের সামনে প্রশ্নের পাহাড় দাঁড় করিয়ে দিয়ে গেছে। এখন পর্যন্ত এটা জানা যায়নি যে ওই কাটা মাথাটা ও কোথায় লুকিয়ে রেখেছে। এতক্ষণে তো সবকটা কাটা মাথা আত্মা হয়ে গেছে নিশ্চয়ই। তার মানে এই কেসটা আমরা বন্ধ করে দিই? সেটা আমি কখন বললাম স্যার? না, তুমি বলছো যখন বন্ধ করে দিই, কারণ কাটা মাথা তো গায়েব হয়ে গেছে, সেটা নিশ্চয়ই আত্মা হয়ে ঘুরছে এখন। মাথা কি করে গায়েব হয়ে যায় স্যার? আত্মা আসলে অন্য জিনিসে তৈরি হয়। আচ্ছা, কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় একটু আমাদেরও তো বলো। হ্যাঁ, আত্মা আসলে শরীরের ভেতরে হয় স্যার, সেটা কখনো কখনো শরীর থেকে বাইরে এসে উপরে চলে যায় না, আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। আরে বাপরে, তাহলে সবাই নিজের চারপাশটা দেখো, ওপর নিচে সমস্ত জায়গায় দেখো, দেখো আত্মা আছে কিনা, তাড়াতাড়ি। মাথা মাথার উপরে স্যার, ফ্রেডি তোমার মাথার উপরে আত্মা। মাই গড, ওই যে স্যার, রাম 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 রাম, আমার উপরে। হ্যাঁ ফ্রেডি, একদম নড়বে না। স্যার, ভিড়ের বাইরে একটা কেউ পার্সেল রেখে গেছে। কে রেখে গেছে? জানি না স্যার, পার্সেলে তো কোনো নাম বা ঠিকানা লেখা নেই। দেখো তো একটু। হ্যালো সিআইডি, বাক্সটা খোলো, দেখো তো কি আছে। হ্যাঁ
মাই গড, পুরবি, 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 মাই গড, পুরবি, পুরবি, পুরবিকে মেরে ফেলো ওরা। এটা হতে পারে না, ও মরতে পারে না। দেব তো মারা গেছে, তাহলে পুরবিকে কে খুন করলো? এক মিনিট, কিছু একটা গোলমাল আছে, দেখো। হ্যাঁ স্যার, গন্ডগোল তো আছে, দেখেছো? হ্যাঁ স্যার, এর গলার নিচে কোনো শিরাই তো নেই। কি, গলার নিচে কোনো শিরা নেই? তার মানে এটা নকল। হ্যাঁ কাজল, এটা নকল মাথা, মোম দিয়ে বানিয়েছে না হলে রাবার দিয়ে। এত নোংরা ইয়ার্কি। সবচেয়ে বড় কথা, এটাকে বিউরোর বাইরে রেখে গেছে। স্যার, আমাদের কিন্তু এই মজাটা হালকা করে নেওয়া উচিত নয়। হতে পারে এটা কোনো চ্যালেঞ্জ, সত্যি হয়তো পুরবিকে কেউ মারতে চাইছে। স্যার, স্যার আমি এক্ষুনি ওকে ফোন করছি। কিন্তু পুরবি তো কালকে পেস্ট কন্ট্রোল কোম্পানিতে আমাদের সঙ্গে ছিল। হ্যাঁ স্যার, তারপরে তো ওর বাড়ি চলে গেল। স্যার ও তো ফোনই তুলছে না। পুরবি ফোন তুলছে না? স্যার দয়া ঠিকই বলছে স্যার, এটা কোনো একটা হুমকি স্যার, দয়া ঠিকই বলছে। অভিজিৎ, আমাদের এই মুহূর্তে পুরবির বাড়ি যেতে হবে। পুরবি, 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 পুরবি! অভিজিৎ, এখানে রক্ত পড়ে আছে। স্যার মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। পুরবি, এই দাগগুলো তো ঘরের দিকেই গেছে। পুরবি, পুরবি, স্যার ওর কোনো বিপদ? শচীন, একটা কাজ করো, তুমি আর কাজল গিয়ে দেখো পুরবির কোনো খোঁজ পাওয়া যায় কিনা, তাড়াতাড়ি। স্যার, পুরবির পিস্তল স্যার। গানপাউডারের স্মেলও নেই। তাহলে ঘরের মধ্যে কি হয়েছে? Thank you.
অভিজিৎ, এমনটাই হয়েছে। ওকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ স্যার, বিল্ডিং এর সবাইকে জিজ্ঞেস করেছি, এখানকার ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, কেউ পুরবীর ব্যাপারে কিছু জানে না। এই রক্ত পুরবীর নয় তো? এটা তো অভিজিৎ একমাত্র সালুকেই বলতে পারবে যে এই রক্ত পুরবীর নাকি অন্য কারো। এই খুনি এই মানুষগুলোর মাথা কেটে সেগুলো সঙ্গে করে নিয়ে যায় আর শরীরগুলোকে ফেলে রেখে চলে যায়। কিন্তু এতগুলো মানুষের কাটা মাথা নিয়ে করবেটা কি? স্যার আমার মনে হচ্ছে এ কোনো মানসিকভাবে অসুস্থ সিরিয়াল কিলার যে একের পর এক মানুষের মাথা কেটে নিচ্ছে। ইউ আর রাইট বিবেক, যদি খুব শিগগির একে ধরতে না পারি তাহলে মানুষের মনে ভয় ঢুকে যাবে, অসুরক্ষিত বোধ করবে তারা সবাই নিজেদেরকে। এক কাজ করো, এই রুমটাকে ভালো করে তল্লাশি করে দেখো, দেখো ওই খুনির ব্যাপারে কিছু জানা যায় কিনা। এই ওয়ালেটটা তো দেবের মনে হচ্ছে না স্যার। হ্যাঁ বিবেক, কারো একটা ওয়ালেট পেয়েছি, এই ব্যাগের মধ্যে কারো ফ্যামিলি ছবি রয়েছে। এতগুলো ভিজিটিং কার্ড, কোনো এক রোশনের দেখছি। তাহলে তো স্যার এটা ওরই হবে, আর একটা লোক এতগুলো লোকের ভিজিটিং কার্ড কেনই বা রাখবে। হ্যাঁ এক কাজ করো বিবেক, এই রোশনকে ফোন করে দেখো, দেখো কিছু জানা যায় কিনা। ইয়েস স্যার। স্যার এখানে একটা মেয়ের ছবি পেলাম, দেখে তো বেশ রিচ মনে হচ্ছে। স্যার এই বইটার মধ্যে ছবিটা কি করে এলো? তাহলে কি মেয়েটার দেবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল নাকি? দুটো ফটোকে মন দিয়ে দেখো, এই ফটোতে এই লোকটা আর এই মেয়েটা, এদের দুজনকে এখানে এই বাড়িতে আসতে দেখেছিলে কখনো? এই মেয়েটাকে তো দেখিনি স্যার, কিন্তু হ্যাঁ এই ছেলেটা আজকে এসেছিল দেবের সঙ্গে। কি আজই প্রথম এসেছিল নাকি প্রায়ই আসতো? প্রথমবার স্যার। প্রথমবার স্যার। রোশনের বাড়িতে কোনো কথা হলো? হ্যাঁ স্যার, আমার ওর ওয়াইফের সঙ্গে কথা হয়েছে। কি বললেন উনি? ওনার ওয়াইফ বলছিলেন উনি নাকি এখনো বাড়ি ফেরেনি, নিখোঁজ। ও
তো তাহলে এই লাশটা ওই রোশনেরই নয় তো? না, এটা হতে পারে না। আপনি নিজেকে সামলান, আমরা জানি এটা সঠিক সময় নয় আপনাকে কিছু প্রশ্ন করার, কিন্তু কি করব, যদি রোশনের খুনিকে ধরতে হয় তাহলে আমাদের আপনাদের কিছু প্রশ্ন করতেই হবে। জিজ্ঞেস করুন স্যার, আপনি কি জিজ্ঞেস করতে চান? এটা বলুন যে রোশন কোন দেব নামে লোককে চিনতো কি? না তো স্যার। তুমি এটা শিওর হয়ে কি বলতে পারবে? হ্যাঁ একদম, আমি দাদার সব বন্ধুদের চিনি, কিন্তু দেব নামের কোনো ব্যক্তি আছে বলে আমার জানা ছিল না। আচ্ছা, কিন্তু স্যার এই দেবটা কে বলবেন? হয়তো তোমার দাদা রোশনের খুনি, হতে পারে ওর সাথে ওর শত্রুতা মিটিয়েছে। দাদার তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। কোনো ঝগড়া টগড়া হয়েছিল? কোনো প্রবলেম? না স্যার, কিন্তু ওনার একটা কোর্ট কেস চলছিল। কেস চলছিল কোর্টে? কিরকম কেস? যে কোম্পানিতে ও কাজ করতো না ওইখানকার চেয়ারম্যান ওর উপর 5 লাখ টাকা তছরুপের অভিযোগ করেছিল। 5 লাখ টাকার তছরুপের বদনাম? আচ্ছা, এই বদনাম ঠিক ছিল কি? সেটা তো জানি না স্যার, কিন্তু কোর্টে উনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তো কোর্ট থেকে বেরোনোর পরও বাড়িতে ফেরেনি? না, ও বলেছিল যে ও কেস জেতার আনন্দটা বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করতে চাইছে। আমি কি করে জানবো যে এটা সেলিব্রেশন নয়, ও শেষ পরিণতি? শেষ? ডক্টর সরুকে আপনি শুধু এটা বলুন যে রক্ত পুরবীর বাড়ি থেকে পাওয়া গেছে সেটা পুরবীর কিনা। কথাটা তো তুমি ঠিকই বলেছো। তাহলে আপনি বলছেন না কেন? আরে এমনি কি করে বলবো, একটুখানি অপেক্ষা করতে হবে। কত সময় লাগবে? আর জানি না পুরবীর বেঁচে আছে কিনা। অভিজিৎ, এটা ডিএনএ এর ব্যাপার, আর তোমরা জানো যে ডিএনএ রিপোর্ট 1 মিনিটে তৈরি হয় না। আর হ্যাঁ, তোমাদের পুরবীর জন্য যতটা চিন্তা ততটা আমারও। ডক্টর সারিকা একটা ফোনও তো করতে পারেন। হ্যাঁ, করতেই তো পারে। তাহলে এখনো করেননি কেন? 1 মিনিট, আপনিও তো করতে পারেন। ঠিক আছে, আমি ফোন করছি। স্যার, স্যার রিপোর্ট এসে গেছে। কি জানা গেল সারিকা ম্যাডাম? স্যার ডিএনএ রিপোর্ট এটা বলছে যে খুনের স্যাম্পলটা আপনারা ড্রেসিং টেবিল থেকে পেয়েছেন, শুধু ওই রক্তটাই পুরবীর, আর বাকি রক্তগুলো পুরবীর নয়। তার মানে ও বেঁচে আছে, কিন্তু কতক্ষণ সেটা জানি না, কারণ যে খুনি এতজনের মাথা কাটতে পারে সে পুরবীকে। ডক্টর সালুকে একটা কথা বলুন, এই যে মাথা কাটা দেহগুলো পাওয়া গেছে, এই মাথাগুলো ওই দেব কেটেছে না? না অভিজিৎ, এই যে খুনটা হয়েছে এটা দেব করেনি, এই খুনটা অন্য কেউ করেছে। তার মানে? মানে এটা আমি বলছি। এই দেখো, দেবের এই ডান হাতের এই অংশটা দেখো, হাতের এই অংশের চামড়াটা দেখো কত শক্ত হয়ে গেছে, কিন্তু এর বাঁ হাতের তালুর এই অংশটা অতটা শক্ত নয়। তার মানে ও বেশিরভাগ কাজ ডান হাত দিয়ে করত। ঠিক তাই, যেখানে কিনা খুনগুলো বাঁ হাত দিয়ে করা হয়েছে, মানে খুনি ল্যাটা। মানে খুনি লেফটি? এটা আপনি কি করে জানলেন? আমি বলছি, দেখো, এই দেখো রোশনের গলায় এই কোপ মারার দাগটা দেখো, এটা এইভাবে করা হয়েছে। দেখো, যখন কেউ ডান হাতটা ব্যবহার করে তখন সে কোপটা এইভাবে মারে, যখন বাঁ হাতের ব্যবহার করবে তখন এইভাবে করবে, যেমন এই রোশনের গলা হয়েছে। এই দেখো, ওই রাজুর গলাতেও এইভাবে আঘাত করা হয়েছে। আর একটা কথা, এই পুরবীর বাড়ি থেকে তোমরা যে ফটো ফ্রেমটা পেয়েছো, এ দেখো, এর উপরেও সে একইভাবে আঘাত করেছে, এইভাবে। স্যার, ঘটনাটা এরকম নয় তো যে খুনি একজন বহুরূপী আর ছদ্মবেশ ধরতে ওস্তাদ, আর এখন দেবের ছদ্মবেশ ধরে খুন করে বেড়াচ্ছে? আচ্ছা ডক্টর সালুকে, যে খুন হয়েছে সেটা এই অটোমেটিক স দিয়ে হয়েছে না, যেটা পুরবীর বাড়িতে আমরা পেয়েছি? হ্যাঁ অভিজিৎ, রাজু আর রোশনকে এই দিয়েই খুন করা হয়েছে, আর খুব নিপুণভাবে খুন করা হয়েছে। কে জানে
বেচারি পূর্বীটার ভাগ্যটাই খারাপ। জবে থেকে সিআইডি জয়েন করেছে, ওর সাথে কিছু না কিছু ঘটেই চলেছে। হ্যাঁ স্যার, ওই এনকাউন্টারের কেসে তো সিআইডি থেকে বার হতে হতে বেঁচে গেছে, আর তারপর ওই পায়রার কেসে শরীরে বিষ ঢুকতে ঢুকতে বেঁচে গেছে, আর তারপরে এই কেস। স্যার যদি আমরা এটা ভেবে নিয়ে এগোই যে একজন সিরিয়াল কিলার আর একের পর এক খুন করে চলেছে, তাহলেও তো স্যার ও সবাইকে এইভাবে স্বীকার করবে না। যতগুলো লোক এখনো পর্যন্ত খুন হয়েছে তাদের অবশ্যই এই খুনির সঙ্গে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে স্যার। কিন্তু এখন অবধি তো স্যার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। রাজু আর রোশন আলাদা আলাদা এলাকায় থাকত, রাজু একজন কিডন্যাপার ছিল আর রোশন চাকরি করত, তাহলে এদের মধ্যে কি কানেকশন হতে পারে? একটা কানেকশন আছে বিবেক। সেটা কি স্যার? দেখো, রাজু এই কিডন্যাপিংটা করেছে, রোশন নিজের কোম্পানিতেই প্রতারণা করেছে, আর পুরবী এক ব্যক্তিকে গুলি করেছে। এর মানে হলো খুনি তাদেরকেই খুন করছে যে ওর নজরে অন্যায় করেছে। কিন্তু স্যার ও তো কোনো অন্যায় তো করেনি, ও তো একজন মহিলাকে ন্যায় পাওয়ানোর চেষ্টা করছিল। এটা তুমি ভাবছো কাজল, তার নজরে পুরবীও ততটাই অপরাধী যতটা বাকি দুজন। হ্যাঁ অভিজিৎ, আর এই খুনি এখানেই কিন্তু থামবে না, এ ততক্ষণ থামবে না যতক্ষণ না প্রত্যেকটা অপরাধীকে নিজের হাতে মৃত্যুদণ্ড দিতে না পারে। হ্যাঁ, এই খুনি যাকে খুন করতে চায় সবার আগে ওর কুষ্ঠি ঠিকুজি বার করে, আর সুযোগ পেলেই তাকে খুন করে। স্যার, যে মেয়েটার ছবি আমরা দেবের বাড়ি থেকে পেয়েছিলাম, ওই মেয়েটা কোথাও অপরাধ করেনি তো? হ্যাঁ স্যার, হতে পারে ওই মেয়েটাই অপরাধী। দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। এক মিনিট, এটা কি দেখি? অভিজিৎ, দেখো মেয়েটার পিছনে রাস্তার ওপারে একটা ব্যাংক আছে, JVPD ব্রাঞ্চ। স্যার, এই ফটোর পেছনে যে ব্যাংকটা দেখা যাচ্ছে এটা সেটাই? হ্যাঁ, ব্যাংকটা তো সেটাই। যেভাবে ফটোটা তুলেছে মনে হচ্ছে ফটোটা ওখান থেকে, ওই বিল্ডিং থেকে তুলেছে। চলো গিয়ে দেখি। শোনো, একে তুমি চেনো? হ্যাঁ, ইনি তো প্রিয়া ম্যাডাম। এই বিল্ডিং এ থাকে? হ্যাঁ। কত নম্বর ফ্ল্যাটে? ফ্ল্যাট নাম্বার 104। শুনছেন, ফটোটা দেখে মনে হচ্ছে ফটোটা এখান থেকেই তোলা হয়েছিল। রাকেশবাবু, আপনি কি দেব নামে কাউকে চেনেন? না স্যার। একটু ভেবে চিনতে বলুন, এই দেব কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানিতে চাকরি করত? না স্যার, আমি তো কোনো দেবকে চিনি না। হতে পারে আপনার স্ত্রী প্রিয়া তাকে চিনত? না স্যার, প্রিয়াও তো কোনো দেবকে চেনে না। আচ্ছা, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন, ব্যাপার কি? রাকেশবাবু, আমাদের মনে হচ্ছে যে আপনার স্ত্রী প্রিয়ার জীবনে ঝুঁকি আছে। কি? প্রিয়ার জীবনে ঝুঁকি আছে? আগে হ্যাঁ, কিন্তু আমার বউকে কে মারতে চাইবে? আছে একজন পাগল। কিন্তু একটা কথা বলুন রাকেশবাবু, যে আপনার স্ত্রী প্রিয়া কোনোদিন বেআইনি কোনো কাজ করেছিল? না তো। দেখুন, যদি করে থাকেন তাহলে বলে দিন, লোকালে পছতাবেন। আমি আপনাদেরকে বললাম প্রিয়া কোনো ভুল কাজ করেনি, আপনারা অকারণে ওর পেছনে পড়ে আছেন। অকারণে পিছনে পড়ে নেই আমরা। এই ফটোটা দেখে নিন, এটা প্রিয়ারই তো? এই ফটোটা আমরা যে জায়গা থেকে পেয়েছি সেটা দেখে আমাদের মনে হচ্ছে যে প্রিয়া খুনির পরবর্তী শিকার। সেই জন্য যদি আপনি চান প্রিয়ার জীবন বেঁচে যাক, তাহলে সত্যি করে বলুন, প্রিয়া কি কোনো বেআইনি কাজ করেছিল? হ্যাঁ স্যার, একটা অপরাধ করেছে। কিসের অপরাধ? কিছুদিন আগে একটা জুয়েলারি দোকান থেকে গয়না চুরি করেছিল। প্রিয়া এই মুহূর্তে কোথায়? স্যার, ও কিছু বন্ধুদের সাথে ডান্ডিয়া খেলতে গেছে।
শোনো, তোমাকে তোমার স্বামী বাইরে ডাকছে। কোথায়? কোন দিকে? ওই ওই দিকে গেটের বাইরে। XDS 93739। ও প্রিয়ার কোনো ক্ষতি না করে ফেলে, চলো তাড়াতাড়ি চলো। প্রিয়াকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, ও আবার এখান থেকে অন্য কোথাও নিয়ে যায়নি তো প্রিয়াকে? কিন্তু ওর গাড়ি তো এখনো বাইরে দাঁড়িয়ে আছে, ও কি করে নিয়ে যাবে প্রিয়াকে? ও এখানেই আছে কোথাও। দেখো প্রিয়াকে খুঁজে পাও কিনা, খোঁজো। আচ্ছা তোমরা কি প্রিয়াকে খুঁজছো? হ্যাঁ, আমাদের ফ্রেন্ড প্রিয়াকে খুঁজছে। জানি না কোথায় চলে গেল প্রিয়া, তোমরা এই ফটোটা দেখো, এটাই কি প্রিয়া? হ্যাঁ, এই তো প্রিয়াকে কোনো লোকের সঙ্গে দেখেছো তোমরা? হ্যাঁ, একজন লোক ছিল। ওকে বাইরে নিয়ে গেল। আচ্ছা ওইদিকে নিয়ে গেছে, থ্যাংক ইউ, এসো শচীন। এখনো বেঁচে আছে, নিখিল একে হসপিটালে নিয়ে যাও কুইক। প্রিয়া, প্রিয়া, প্রিয়া কি হয়েছে তোর? বাইকওয়ালা গেল কোথায়? ওইদিকে স্যার, ওইদিকে গেছে, চলো তো দেখি। মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায় ও? ওর গাড়ি এখনো পার্কিং গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, চলো। ছিটে
এ দেখুন স্যার, এটা তো পুরবীর মনে হচ্ছে। পুরবীর রিং? হ্যাঁ স্যার। মানে পুরবীকে এই গাড়ি করেই কিডন্যাপ করা হয়েছে। স্যার! হ্যাঁ নিখিল? হ্যাঁ নিখিল, কি হয়েছে? এখানে রক্ত পড়ে রয়েছে। ও, ড্রাইভার সিটে রক্ত। এই রক্ত মনে হচ্ছে খুনেরই হবে। স্যার, সিটের নিচে এই হ্যান্ডবিলটা পেয়েছি। এরকম হ্যান্ডবিল তো ট্রাফিক সিগন্যালেই বিলায় সবাই। স্যার, হতে পারে এই হ্যান্ডবিলটা এমন জায়গায় ছড়ানো হয়েছে যেখানে খুনের ঠিকানা আছে। ব্লিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছাপা হয়েছিল এটা। সচিন, এই অ্যাডভার্টাইজিং এজেন্সিটা কোথায় খোঁজো। যেখানে এটা বিলানো হয়েছিল সেখান থেকেই খোঁজ পাওয়া যাবে। এই রাবণ কি তোমরা আগামী বছর দশেরার জন্য বানাচ্ছ না আজকের জন্য? আজকে সন্ধ্যের জন্য স্যার। আজকে সন্ধ্যের জন্য? সেটা তো মনে হচ্ছে না। তোমরা আমার নাক কাটা সব ব্যবস্থা করে দিয়েছ। এটা কবে তৈরি হবে? আপনি একদম চিন্তা করবেন না স্যার, 2 ঘন্টার মধ্যে রাবণ তৈরি হয়ে যাবে। 2 ঘন্টার মধ্যে যদি রাবণ তৈরি না হয় তাহলে তোমাদের আমি রাবণ বানিয়ে দেবো। আরে কি বলছেন স্যার। দাদা, আপনি চিন্তা করবেন না। আপনি ওনাদেরকে শুধু এটা বলে দিন যে রাবণের ধরটা বানিয়ে দিক, মাথা বানানোর দায়িত্ব আমার। কিন্তু এত কম সময়ে তুমি মাথাগুলো কি করে বানাবে? স্যার দেখুন, আমি অনেকদিন ধরে রাবণের মাথা নিয়ে কাজ করছি। আমি আপনাদের এমন মাথা বানিয়ে দেব যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন, একদম আসল। দেখো ভাই, এ বানাবে কি বানাবে না জানি না, কিন্তু আমার 2 ঘন্টার মধ্যে পুরো রাবণ তৈরি চাই। ঠিক আছে স্যার। স্যার, এরাই ওই ছেলেগুলো যারা হ্যান্ডবিল বিলি করে। আচ্ছা, তাহলে তোমরা হ্যান্ডবিল বিলি করো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের এরিয়া আলাদা আলাদা তো? হ্যাঁ স্যার। তুমি কোন এরিয়াতে বিলি করো? রেবানগর। রেবানগর। আর তুমি? সুষমানগর। সুষমানগর। আর স্যার? কমলানগর। কমলানগর? হ্যাঁ স্যার। দিনে কতগুলো হ্যান্ডবিল বিলি করো ওখানে? স্যার ওই প্রায় 250 থেকে 300। 250 থেকে 300 কমলানগরে? একটু মনে করে বলো, কিছুদিন আগে তুমি কি কোনো ডেবনের গাড়িতে কোনো হ্যান্ডবিল দিয়েছিলে? আসলে স্যার, হ্যান্ডবিল দেওয়ার সময় গাড়ির দিকে নজর থাকে না, আমরা তো হ্যান্ডবিলটা জ্বালা দিয়ে ফেলে এগিয়ে যাই। হ্যাঁ, বুঝতে পারি, তোমরা খুব পরিশ্রম করে কাজ করো। কমলানগর স্যার, আবার এমনটা নয় তো যে লোকটা কমলানগরে থাকে? সচিন, আমারও তাই মনে হয়। এই জন্যই তো মোটরসাইকেলে পালানোর পরেও ও মোটরসাইকেল কমলানগর কম্পাউন্ডের বাইরে পার্কিং করে আর সেখান থেকে উধাও হয়ে যায়। আর এই ছেলেটাও ওই হ্যান্ডবিলগুলো কমলানগরে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর ছুঁড়ে দেয়। কমলানগর, এই খুনি কমলানগরের আশেপাশেই কোথাও থাকে। এখানে আশেপাশে কোনো লাল রঙের ডেবিনেট কার দেখেছেন কি? লাল রঙের ডেবিনেট কার? হ্যাঁ, XGS93739 নাম্বারের। আরে এই যে দাদা শুনুন, আপনি এখানে আশেপাশে কোথাও লাল রঙের ডেমোনেট গাড়ি দেখেছেন কি? না। আপনি কি দেখেছেন? না না, দেখিনি। কাজে ডিস্টার্ব করছেন কেন? আপনার খেতে কাজ নেই নাকি? আমি বিরক্ত কোথায় করলাম, আমি শুধু জানতে চাইছি যে আপনারা এখানে আশেপাশে কোথাও লাল রঙের গাড়ি দেখেছেন কিনা। আমি আমার খদ্দের দেখবো না, তোমার লাল রঙের গাড়ি দেখবো ভাই।
আরে আমি কখন বললাম যে খদ্দেরদের দেখবে না? আমি শুধু এটাই জানতে চাইলাম যে তোমরা এখানে আশেপাশে কোথাও লাল রঙের গাড়ি দেখেছো কিনা। কোন ভাষায় বলবো দাদা, বলছি তো দেখিনি। আপনি সত্যিই কিছু দেখেননি না? আরে মাথার তো চুপ, সোজাসুজি বলতে পারছিস না যে দেখিস নি? আরে তাহলে এতক্ষণ ধরে কি বলছিলাম? Excuse me, এক মিনিট। আপনি এখানে কোনো লাল গাড়িকে যেতে আসতে দেখেছেন? যার নাম্বার XDS93739? হ্যাঁ ম্যাম দেখেছি। কোথায় দেখেছেন? এই রাস্তায় আসতে যেতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। স্যার, হ্যাঁ স্যার, একজন লোক ওই লাল গাড়িটাকে এখানে আসা যাওয়া করতে দেখেছে। আপনি গাড়ি দেখেছেন? হ্যাঁ স্যার, এখানেই লাল রঙের গাড়িটা দাঁড়িয়ে থাকে। আচ্ছা, মালিককে কিছু জানেন? জানি না স্যার, ওই সামনের বাংলো থেকে আসে, ওই মালিক হবে হয়তো। সামনের বাংলো থেকে? দেখান তো কোন বাংলোটা। ওই তো ওইটা স্যার, দেখান তো একটু। ওই যে ওটা স্যার, ওই বাংলোটা। হ্যাঁ স্যার, ওই যে ওইটা ওইটা। হ্যাঁ, খুনির বাড়ির খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি এসো। স্যার অভিজিৎ, ওই দেখো। না অভিজিৎ, তোমরা দুজনে ওদিকে যাও, আমরা এদিকটা দেখছি। লোককে মেরেছে ঠিক। স্যার, ভিতরে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। সাত, আট,
নয় দশ, দুটো মাথা আরো পেয়ে যাই তাহলে আমার এই দশ মাথার রাবণ তৈরি হয়ে যাবে। কোথা থেকে পাবো দুটো মাথা, কোথা থেকে পাবো? দুটো মাথা নয়, আমার তো একটাই মাথা দরকার। ন নম্বর মাথাটা তো আছে, এখানেই আছে। ওই আমার নয় নম্বর মাথা। আমি ভেবেছিলাম তোমাকে বাঁচিয়ে রেখে সিআইডির লোকেদের মজা দেখাবো, এবার তো তোমাকে মারতে হবে। আমাকে যে আমার রাবণের দশটা মাথা বানাতে হবে। কিন্তু তুমি ভয় পেও না, একটা একটা করে ওই সবকটা সিআইডির লোকেদের ওপরে পাঠিয়ে দেবো। রাবণের মাথা? না অভিজিৎ, এগুলো তো সত্যিকারের মানুষের মাথা। জ্যান্ত মানুষের মাথা কেটে রাবণ বানাচ্ছে? একটা কথা লক্ষ্য করেছো অভিজিৎ, শুধু আটটা লোকের মাথা এখানে, তার মানে দুটো মাথা বাকি আছে রাবণের দশটা মাথা তৈরি হতে। মানে আরো দুটো খুন করবে স্যার? হ্যাঁ অভিজিৎ। স্যার স্যার পুরবীর মাথা এখানে নেই, তার মানে ও কিন্তু বেঁচে আছে স্যার। তার মানে খুনি পুরবীকে নিজের সাথেই হয়তো নিয়ে গেছে। কিন্তু স্যার ওকে কোথায় নিয়ে যেতে পারে খুনি? রাবণ এমন কোনো জায়গায় হয়তো নিয়ে গেছে যেখানে রাবণকে জ্বালানো হবে। ঠিকই বলেছ, খোঁজ নাও রাবণ দহন কোথায় হতে চলেছে। চল তোকে ছাড়বো না, এবার সিআইডির লোকেরা তোকে বাঁচাবে। না, তোর গলা তো আমি এখনো কাটিনি, কিন্তু আজ এই রাবণের সাথে তোকেও আমি পুড়িয়ে মারব। আমি প্রতিজ্ঞা করেছি সমাজের সবকটা পাপীকে, সব অপরাধীদের রাবণের মতো আমি পুড়িয়ে দেব। চল, তুইও অপরাধী, শাস্তি পাবি। এই রাবণের পুতুলের সাথে তোকেও আমি জ্যান্ত পোড়াবো। চল চল চল। ছড়ি যাও সবাই, দা অভিজিৎ তাড়াতাড়ি চারিদিকটা ভালো করে খোঁজো, ছড়ি যাও ভালো করে দেখো। We'll be right back.
কি পুরবীকে কোথাও পাচ্ছ না? না না, এটা হতেই পারে না, পুরবী এখানেই কোথাও আছে, দেখো খোঁজো ভালো করে। সমবেত সবাইকে বলছি, এখন রাবণ দহন শুরু হবে, আপনারা সবাই একটু পিছিয়ে আসুন। পুরবী রাবণের ভেতরে আছে, রাবণের ভেতরে ওকে খোঁজো। বলো শ্রী রামচন্দ্র জয়, বলো শ্রী রামচন্দ্র জয়, বলো শ্রী রামচন্দ্র জয়, বলো শ্রী রামচন্দ্র জয়। থামো, আমি যেটা করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই। আট আটটা খুন করার পরেও এর কোনো আফসোস হয়নি। কিসের জন্য আফসোস? আমি যাদের মেরেছি তারা রাবণ ছিল, রাবণ এই সমাজের পাপি ছিল, অপরাধী ছিল ওরা। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার, পাগল হয়ে গেছো? কে কত বড় অপরাধী তার বিচার আইন করে থাকে, তোমার মতো পাগলের কাজ নয় সেটা, বুঝেছো? আরে কোন আইনের কথা বলছেন আপনারা? সেই আইন যেটা কিনা আমার নিরপরাধ বাবাকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিয়েছে, নির্দোষ ছিলেন উনি। তার মানে এই না যে সাধারণ মানুষ নিজেদের হাত রক্তে রাঙানো শুরু করুক, তাহলে আমাকেও ঝুলিয়ে দাও ফাঁসির কাঠে। আমি থাকতে চাই না এরকম সমাজে, এখানে অপরাধীরাও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে আর নিরপরাধীদের ফাঁসি দেওয়া হচ্ছে। অপরাধী তো তুমিও, আট আটটা খুন করেছো তুমি, আট আটটা, ফাঁসি তো তোমার হবেই হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।